আসসালামু আলাইকুম, আমি নাসরিনা আক্তার চৌধুরী, চলে আসছি বড় বোনের বাসায়। আমার কানাডার বোনকে দাওয়াত দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, আমরা এই জন্য সবাই দাওয়াত খেতে চলে আসছি। এই যে দেখে যান দর্শক, একটা জিনিস দেখাই, এটা আমার কালিমা খালা। হ্যাঁ, তো কালিমা খালা আমার বড় বোন শিলাকে নিয়ে দেখেন, আর এই যে আমার ছবি, আমি মুর বাবার মু নামু। হ্যাঁ, ছোটবেলায় তুমি কেমন ছিল দেখো, তোমার বাপি কত ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আর সাথী দেখেন ছোটবেলায় কেমন ছিল। আর সাথী একটা মেলাতে গেছিল, ওই মেলাতে যায় সাথী দেখেন, এটা লুকোচুরি, এটা মেলা মেলার লোকজনে এই ছবিটা তুলছে। এটা একটা বনির গেস্ট রুম, সুন্দর করে স্টুলটাকে সাজিয়েছে। হ্যাঁ, কই হ্যালো আম্মা, ইভান কোথায়? ইভান আমার বোন আসছে কানাডা থেকে, এই জন্য আমার বড় বোন অনেক রান্না করেছে। আমি নানুমনির সাথে বসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না না তুমি বসে পড়ো খালা, তুমি বসে পড়ো। বলো বন্ধ করে করো, হজম কম হবে, রসুন মিষ্টি একটু দেওয়া। আচ্ছা, যেটা পছন্দ করো, রান আছে, বুকের মাংস আছে, সবটাই খাও, যেটাই ওদের জন্য নাকি যাচ্ছি। আমাদের আমি নিয়ে আসবো।
ছোট বাচ্চাগুলোর মতো দেখেন মোমো খেতে বসেছে, আগে আমরা খেয়ে নিয়েছি। দেখেন দুলা ভাই আর মোমো কেমন আছে? মোমো সকালে উঠে এলা তো কষ্ট করে রান্না বান্না। এই ছবিটা মানে লম্বা কে করছে রে? এই ছবিটা লম্বা কে করছে? এভাবে লম্বাও হচ্ছে ছবি একদম। আর লোকগুলোকে বলছে লোকগুলো লম্বা করে দিচ্ছে নাকি? সেই এটা বুঝলাম না। ও মা গে বা, ও হ্যাঁ ওগুলো আমি করছি। এই শোকেসটা কিন্তু অনেক বড়। এইটা হলো আমার বোনের বেডরুম, বড় বোনের। দেখেন একটা কি সুন্দর বিছানার চাদর বিছিয়ে রেখেছে। আর এটা হলো নায়ক নায়িকা, দেখেন ঘাড়ে হাত দিয়ে কি সুন্দর ছবি তুলছে। ও মনে হচ্ছে কি বিয়ের মানে প্রথম প্রথম এরকম মনে করবে সবাই, কিন্তু আসলে না, আসলে এটা বিয়ের যখন দশ এগারো বছর হয়েছে তখন না, তখন এগুলা আমি আমার মনে আছে যখন এই ছবিগুলো তুলে। হুম, এই যে আমার বোন যখন নতুন একটা বউ তখনকার এই ছবিটা। হুম,
যখন সে নতুন বউ তখন পিঠে পে দুলাভাই হাতে আট করছে। এটা আমার বোনের বেডরুম, দর্শক দেখেন এত লিপস্টিক, কে লিপস্টিক দেখেন, এগুলো সব ক্যামেরাটা থেকে দিছে, এগুলো সব ক্যামেরাটা থেকে দেওয়া হয়েছে। আইপি দেখে যা বনে তো দোকান হবে, দোকান দেখ না, শুন না, 2017 দেখছি না, 2017 সালে তুই দিছিস তো, হ্যাঁ জানি 2017 সালে, হ্যাঁ তবু দিছি তোরা, তুই কি যে কিছু আমি জানি না, তোকে তো দিছি না, আমি মাখে তাকে কোথায় একদম শেষ, হ্যাঁ তুই সত্য করিস না, না মাখে ফেলা ওই যে মাখা খালি রাখি চিঠি খালি রাখছে, না আমি খালি ফেলা দিছি, আমাকে বলিনি তো, এখনো মাখি মনে করতে, 2017 সালে মনে কর দিনাজপুরটা এত সুন্দর ছিল, একটু ভালো লাগতো, এখন আরো খারাপ হয়ে গেছে, এত নোংরা, মনে একটা দোকান দেওয়া যাবে তুই দেখ, আইপি দেখ এদিকে দেখ, মনে হয় নতুন বর বউ দেখ না, কিরে বাবু খাইতে বসলি, কেমন মজা, এখনো তো খাওয়াই ধরিনি, তাদের কাছে মজা, এদিক দেখ না খাও, হ্যাঁ খ্যা কিরে কেমন খালো, হ্যাঁ খা মজা করে খা, সব দিছে না তো খা, দেখ খালি রোস্ট, আরে বাপ মাছের ফ্রাই, হ্যাঁ বেগুনের ভাত খাইছি তো রে, না মাথা খান যেগুলো আমার বাড়ি আমরা করি না, তাহলে এত আয়োজন করেছে, আমার বোন এসেছে, দেখেন কানাডার বোন, দেখেন দেখেন তার পাশে আমার আম্মা, তার পাশে আমার বড় বোন, এই যে আমার আম্মার শরীরটা তো তেমন একটা ভালো নেই আজকে, যেন এই যে এগুলা, এটা সবচেয়ে মজা হয়েছে আম্মা, এটা মোমো কেমন খেলো তুমি রিভিউ দিবা, কেমন খেলে মোমো তুমি, সবচেয়ে এটার বেশি মনে হয়েছে, আম্মা সবার লাস্টে, আম্মার বনি আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এই যে আমার বড় দুলা ভাই, এটা আমার কানাডার বোনের হাজব্যান্ড, আমার ছোট বোনের হাজব্যান্ড বসে আছে ড্রয়িং রুমে, এটা আমার বড় বোন, হ্যাঁ ঠিক বলছে, ও নিজে হাতে ওর মাকে তুলে দিবে, বড় মেয়ে দেখেন দর্শক কি আদর করে খাওয়াচ্ছে, এই যে আম্মা আপনি তো পাগুলা ভিতরে ঢুকিয়ে বসেন, আপনি তো আমার মতো বসেছেন কেন, খেলে স্বাস্থ্যটা ভালো যাবে, হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে তুলে দিল, আচারটা খুবই মজা হয়েছে, বাবু দেখেন খুবই খাচ্ছে, বাবু কেমন হয়েছে রে, এই বলে ইয়াম্মি কর, বাবু এদিকে আসো, এই বাবু এটা কি নিয়ে খেলতেছ, এই দেখেন মেহনাজ আমার বোনের মেয়ে, এটা বিদেশি মেয়ে তো দেখেন, বিদেশি মেয়েটাকে, বাবু এদিকে আসো কেমন খেলে, এটা বলো খাওয়া দাওয়া কেমন খাইছ, হ্যাঁ
খুব মজা হয়েছে না? তুমি শুয়ে পড়ো মা, তুমি শুয়ে পড়ো, বুঝছো? তোমাকে কেমন লাগছে খাওয়া? ভালো, মজা? আয় ইভান, এদিকে আস ইভান, আয় ইভান এদিকে আস। তোমাকে এই বন্দুকটা খুব ভালো লাগছে? শুন, বন্দুকটা কোথায় পাইলে? আবার নিয়ে যাবা? না না, নিয়ে যাও ভাই। এটা এটা কি গাছ বলতো? নাইট কুইন। শুন না, আমি সবচেয়ে কি অবাক লাগছে, এইটা বলে ওইবার কিনে যে নিয়ে যায়নি, এবার বলে নিয়ে যাবে না, কোথায় থাকে এখানে তাকে যাবো, একে বেলে কিনে যায়, ও জায়গা নাই। আপনি শুন না, দেখ একটা জিনিস, আইপি এগুলো যে ওই তখনকার এইগুলো নিয়ে গেছিলি ওগুলা? ও ওই ওইবার, ও বনি এইটা ডিপ ফ্রিজ কিনছিস? হ্যাঁ বনি, এটা ডিপ ফ্রিজ কিনছিস? এখনো নিয়ে জানি কেন, কারণটা কি? কি করবে বলো না, কি করবে? ফের আমরা আসবো, ফের ভালো হবে খাওয়াটা। এক একদিন এক একটা করে খাওয়াবেন, তাহলে বেশি শান্তি করে খাইতে পারবে নাপি? খাইলে কি যে বনি খাবে? না না খাইছি, পেটে আমাদের জায়গা নেই, লাঞ্চ করতে না করতেই এখন শুরু হয়ে গেল নাস্তা। এটা লুডু, এটা খুরমা, এটা মিষ্টি, এটা লাড্ডু, এটা লাড্ডু না দেখতে, এটা রসগোল্লা, এটা অন্য জানছো রিচির সাথে এতগুলো চিনি রাখছে কেন? দেখ আমরা এখন বিকালের নাস্তা খাবো, বিকালের নাস্তা এখন মাগরিব হয়ে গেছে, এখন মাগরিবের সময়, আম্মা নামাজ পড়তে গেছে, হ্যাঁ আমরা এখন এই যে খাবো, এখন খেয়ে খেয়ে আমরা গাড়িতে উঠবো। খাও দিকে অন্য সাথে চানাচুরটা কেমন লাগতেছে? মজা, মিষ্টি না? ও চানাচুর মজা লাগে ঝাল না, কিন্তু ছাঁচির আর রিচির ভালো লাগে অনেক, অল্প অল্প ঝাল, হ্যাঁ কিন্তু চানাচুর সব সময় ঝাল মজা লাগে। আচ্ছা বাবু এটা কী ধরে আছে আমাদের এই বাবুটা? ব্যাগের ভিতরে কি আছে? ও মোবাইল, ও কি সুন্দর করে ক্যারি করতেছে, মেহনাজ।
কি সুন্দর চাদর। হ্যাঁ আমি তো বললাম যে চাদরটা এত সুন্দর। হ্যাঁ আমি তো বলবো যে মিউজিয়াম, মানে একদম এত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমাকে খুবই ভালো লাগতেছে, এত সুন্দর করে সাজাইছে এইভাবে, এতগুলা নেল পাই মানে সব শিল্পী দিছে কানাডা থেকে। হ্যাঁ এতগুলা পাশে যে হিন্দুগুলা থাকে ওদের পূজার ই শব্দ না, চলো তোমরা বেবিরা চলো, আমরা তো যাচ্ছি এখন, বিদায় নিয়ে নিলাম তোমাদের কাছে, চলো আমরা খেয়ে দিয়ে চলে যাবো পিয়া। হ্যাঁ পিয়ে দিকে থাকা আজকে আজকে রাত ইতে দেখতে হবে 12টার সময়। ইভান আমরা ইভান শুনো, আমরা যে এতক্ষণ ধরে সবাই মিলে টাইম স্পেন্ড করলাম, সবাই মিলে একসাথে কাটালাম, তোমার কেমন লাগলো? ভালো লাগে তো? আর দুলা ভাই শুনে নি, মানে এই যে ইভান বলতে টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগে, খুব ভালো লাগতেছে, আপনাকে কেমন লাগতেছে? হ্যাঁ কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু আগের চেহারা আর ধরে রাখতে পারলেন না, আপনি আগের চেহারা তো নাই রে। না 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 এগুলা পাগল, রাত 12টার সময় দেখতে পাবেন, দেখ চুলগুলো সিল্কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাপি আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ বল, লেমন বলো ইমান আল্লাহ হাফেজ। পোলাও আছে দুইটাতে, দুইটাতে পোলাও আছে, আর পোলাও আমাদেরকে আপনারা পোলাও খান না, এই জন্য আপনারা আমাদেরকে সব পোলাও গুলো সব দিয়ে দিচ্ছে, চেয়ার গুলো এত খাবার গুলো বাদে দেওয়ার কি দরকার? আমার দুলো ভাই সব জমির চালার পোলাও। হ্যাঁ আইপি আমাদের টাকা দিকে না, আপনার করি নি, আপনি যে খাবারগুলো দেখাইছি খালি, ওগুলো তো দেখাই যায় না কিছু। এই লাগুন এতগুলো খাবার বান্ধে দেওয়ার কি দরকার বল দেখি? হ্যাঁ দেখলো যাওয়ার কি দরকার তুই? একসঙ্গে যাবো আমরা, মেহনাজ অলওয়েজ কি সুন্দর বাবা রে, অলওয়েজ অনেক সুন্দর, তুমি খুবই সুন্দর লাগতেছে। মু ব্যাগটা নিছে সাইড শাড়িটা ঢুকাই নিছে। ওকে okay.
আচ্ছা মেনাস তাকাও, এই বলে আজকের ভিডিওটা শেষ, বলি বলি করেও শেষ হয় না বুঝছো না ভিডিও, এখন আবারও আরেকটু করলাম, এই বলে ভিডিওটা শেষ করছি। ও আমি আবার শাড়ি খুলে জামা পরছি, হ্যাঁ চেঞ্জ করছি, তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। দেখেন আমার বোনকে চশমা পরে অন্যরকম লুকস, সে অন্যরকম লুকস নিয়েছে। চৌধুরী ফ্যামিলিকে, চৌধুরী ফ্যামিলি, হ্যাঁ চৌধুরী না, চৌধুরী চ্যানেলটিকে, চ্যানেল চৌধুরী চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সাবস্ক্রাইব করতে চলছো। আমার দুলাভাই নতুন শার্ট, আমি যেমন জামা চেঞ্জ করেছি, দুলাভাইও এরকম শার্ট চেঞ্জ করলো। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম বয়, হ্যাঁ দেখেন আমার দুলাভাইকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ এখন একটু বলেন যে কেমন লাগলো আজকে দিনটা, সবাই মিলে একসাথে কাটালাম, কাটাইলাম যে আমরা একসাথে, বলেন কি সরমে কি কিছু নাই। তো চলেন আমরা আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি। সামদারে দেখে শুনে নামো, সিং সিংটা এখন বসাবা ওইটা, কই বাঁশ গাছটা কোথায় লাগাইছে পি, দেখা দেখ এটা একতলাটা, আর এই যে দোতলায় বনি থাকে, বাড়িটার নাম হলো স্পন্দন, নামটা দেখা যাচ্ছে না রাতের বেলা। হ্যাঁ এই দোলনা বনি পাশে এনার্জি লাগবে না, এনার্জি লাগবে, হ্যাঁ আমার আগে অনেক ফুলের বাগান ছিল এখন নাই, আজকে তো দুলাভাই পরিষ্কার করছে এগুলা। না আমার কিন্তু খুবই সুন্দর হলুদ হয়ে আছে তো, আর এই যে এই এই গাছটা যেমন আপনারা তুলছেন ওই পাশে পাশে ওরাও তুলছে, সবাই বনি খুব ফুলের গাছ, আমার বড় বোনের খুব পছন্দ ফুলের গাছ, খুব ভালোবাসে ফুলের গাছ, একজন সাদা বাগান বিলাস, তারপরে হলুদ মাইক ফুল, তারপরে দেখেন হাসনা হেনা, হাসনা হেনার গন্ধে একদম মোহমোহ হয়ে যায় গোটা বাড়ি, এই যে হাসনা হেনা, এটা হাসনা হেনা, এটা একদম এই গাছটা একদম সজনার মতো, সজনা যেমন এরকম, এটা পাম ট্রি, কই লজ্জাবতীটা জানো, এই যে এটা না, ও এই যে লজ্জাবতী, লজ্জা পেয়ে একদম ঘুমিয়ে গেছে, এটা কি ভাত ভাত মশলাটা ভাতের মধ্যে দেয় ভাগ, হ্যাঁ মিনাপুর আম্মা, মিনাপুর আম্মা আজকে মারা গেছে কিন্তু এইটা এই মশলাটা সবসময় ভাতের মধ্যে দিত, হ্যাঁ সবসময় ভাতের মধ্যে দিবে, আর আমাকে মা পোলা আন দিত খাও, খুবই এইভাবে রান্না করে খাইছে, অনেক খাইছি মিনাপুর আম্মার সাথে, ভাত মশলা ওখানেই প্রথম দেখছি। তাহলে গেলাম, আল্লাহ হাফেজ, আসিয়েন বোমাকে দেখতে, অনেক
রিচির কুকুর গুলা খুব কষ্ট পাচ্ছে, ওরা কামতেছে, মানে কামতেছে, দুইটা পেঁপে গাছ লাগাইছে, পেঁপে গাছ গুলা একটু জাল বেড়া দিচ্ছে, খুব মজা হয়েছে, আরো দিবে শুটকি দিয়ে, তো চিন্তা করো না। এই যে রিচির কুকুর গুলা, রিচি দেখো তোমার কুকুর গুলা, তুমি মন খারাপ করো না, তোমার কুকুর তোমার জন্য কান্না করে, হ্যাঁ দেখছো মন খারাপ করে, তুমি ভালো থাকিও, সুস্থ থাকিও, তোমাদের বাসায় আসলাম, খাইলাম দাইলাম, এখন চলে যাচ্ছি, আসবো বলো আবার, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বলে দিচ্ছি আজকে মতো তাহলে আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।